এই হচ্ছে আমাদের কি ভাই। দেখো ভাই, হলদিরামসে তো অনেক কিছু খেয়েছো, সোন পাপড়ি খেয়েছো, তারপর হচ্ছে চানাচুর খেয়েছো, মিষ্টি খেয়েছো, কোনোদিন কি থালি খেয়েছো? নাই। হ্যাঁ গাইস, আজকে আমরা থালি অর্ডার করেছি আর থালিটাকে আমরা রিভিউ করব। মানে খুবই এক্সাইটেড, মানে কোনোদিনই আমি খাইনি, প্রথম খাবো আমি হলদিরামস প্রভুজির থালি। এখানে আমরা তিনজন আছি, আজকে চলাই দেখি একটু দেখা দে রে, কোনোদিন খেয়েছিস কি আজও? মানে ভাবতে পারিনি যে সত্যি। আমি আজকে অনলাইন ঘাটতে ঘাটতে জোম্যাটো থেকে আমি অর্ডার দিয়েছি, তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানাও খেয়েছো কিনা, দিয়ে দেখা যাক কেমন কি লাগে কি আর ভিতরে কি কি থাকে সব কিছু দেখাবো আমরা, ঠিক আছে? চলো খোলা যাক। এই সময় কম, শুরু করো। তুমি আমাদের খুব বড় প্লাস্টিক আছে দেখতে, বড় বড় করে লেখা আছে প্রভুজি, এটাকে আমরা সাইড করি, কেন এটা আমরা এক্সট্রা ভাবে অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে জিরা রাইস, এটা হচ্ছে ডাল মাখনি, ঠিক আছে? এটার দাম নিয়েছিল ওই 114 টাকা, 14 থেকে 20 টাকা সামথিং একটা কিছু নিয়েছে। এই হচ্ছে আমাদের হলদিরামস প্রভুজি থালি, স্পেশাল থালি গাইস। ওয়াও, চামচ অনেক গুলো দিয়েছে, দেখো এটাকে রাখা যাক, এখন চামচ গুলো দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 চামচ দিয়েছে গাইস, ঠিক আছে? এটাকে এখন সাইড করা যাক, মানে আমরা তো বাঙালি হাত দিয়ে ছাড়া খাই না, হাত দিয়ে ছাড়া। গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হলদিরামস প্রভুজির থালি গাইস, ঠিক আছে? স্পেশাল থালি, মানে খুবই এক্সাইটেড, মানে এইগুলো যে এত কিছু দিয়েছি কি নাম সেটাও জানি না ভাই। তাহলে খোলা যাক এটা, ঠিক আছে? আর সেন্ট কি বার হচ্ছে গাইস, বাপরে বাপ, প্লাস্টিক দিয়ে ভালো করে জুড়ে দিয়েছে, ডেলিভারি বয় যাতে না খেয়ে নিতে পারে। দেখানো যাক এখন কি কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাটার পনির, তাই তো? বাটার পনির আর এটা হচ্ছে পাপড়, এটা হচ্ছে গোলাপ জামুন, আর এটা হচ্ছে মানে কি রাইস, এটা জিরা রাইস খেয়েছিস কোনদিন? জিরা রাইস ফার্স্ট নাম শুনলাম আর খাওয়া, মানে কি পুরো দিন খাই, আজকেই প্রথম খাবো, ঠিক আছে? হচ্ছে সালাড দিয়েছে, মিক্স ভেজ দিয়েছে এটা, আর এটা হচ্ছে ডাল মাখনি দিয়েছে, ডাল মাখনি নাম ফার্স্ট শুনছি। টাইম দেখি মচমচ আছে কিনা, ওরে বাপরে বাপ, বিশাল মচমচ করছে গোলাপ জামুন ভাই, মানে অসাধারণ খেতে লাগে, মিষ্টির মধ্যে মানে ফেভারিট মিষ্টি আমার ভাই, ফেভারিট, ঠিক আছে? কার কার ফেভারিট একটু কমেন্ট করে বলো, কি ডাল দিয়ে বলতো? এটা তরকা ডাল দিয়ে এই তো তরকা, ঠিক আছে? আর এটা কি দিয়েছে ভাই, জড়ি খুলে দেখা না, এটা কি ভাই? তান্দুরি রুটি মনে হচ্ছে, এটা তান্দুরি রুটি, আর এটা হচ্ছে কি বাটার নান, এটা তান্দুরি রুটি মনে হচ্ছে, এটা বাটার নান মনে হয়, না না এটা 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 তোর নান তান্দুরি রুটি হবে নাকি? ক্যামেরাম্যান একটু শক্ত শক্ত ভাব আছে, ঠিক আছে? জানি না আমি কোনোদিন খাইনি তো কেমন হয় সেটাও জানি না ভাই, প্রমোশন করে দিয়েছে, কত টাকা দিয়েছে, পুরো একদম ইউনিক টেস্ট লাগছে। আর এটা বাটার পনির দারুন দারুন, সত্যি অসাধারণ খেতে। চাটনিটা তো হচ্ছে তোমার ইয়ের চাটনি মনে হচ্ছে, ওই চালদা অসাধারণ, গোলাপ জামুন একটু খেয়ে দেখ। হলদিরামসের মিষ্টির কোনো জবাব নেই। আর এই হচ্ছে আমাদের বাটার নান, এটা খাওয়া যাক, ডাল মাখনি দিয়ে খাওয়া যাক, বাটার নান দিয়ে। রুটিটা তো ভালো না, মানে কেমন যেন পোড়া পোড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে গাইস। তার ভাই তোরা একটু টেস্ট করে দেখ তোদের কেমন কি লাগে, তান্দুরির রুটি, না না তান্দুরির রুটি আর বাটার নান দিয়ে ট্রাই করে দেখি, এটা মিক্স ভেজ দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা আমি ডাল মাখনি দিয়ে টেস্ট করে দেখি, সত্যি টেস্টটা পুরো পুরো দুর্দান্ত টেস্ট। আমি আর এটা কি ছিল, এটা কি ছিল, মিক্স ভেজ রাইস দিয়ে খেয়ে দেখ, বাটার পনির দিয়ে রাইস দিয়ে। আচ্ছা রাইস দিয়ে খাওয়া যাক, খেয়ে দেখি, তুমি খাও না, রাইসটা একটু শক্ত, ঠিক আছে? টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মোটামুটি সবকটা টেস্টই ভালো, ডাল মাখনিতে বাটার অনেকটা দিয়ে যেগুলো পুরোটাই বাটারের টেস্ট আছে। চাটনিটা খেয়ে দেখি, চাটনিটা একটু চাস, চালদার চাটনি মানতে হবে, এক্সিলেন্ট চালদার চাটনি, চালদার চাটনি যেমন হয় সেরকম লেগে,
হলদিরামস পবুজির থালি, ঠিক আছে, স্পেশাল থালি, একেবারে খারাপ না। তোমরা যদি একবার ট্রাই করতে পারো, ইউনিক খাবার করতে পারো, একবার অর্ডার করে দেখতে পারো। লাইফের প্রথম এটা আমার এক্সপিরিয়েন্স ছিল, মানে আমার তো মোটামুটি একেবারে খারাপ লাগেনি, ঠিক আছে, আর খুব বেশি লস হবে না, লস হবে না, ঠিক আছে, খুব বেশি লস হবে। আমরা নেক্সট ভিডিও কি দেখতে যাও অবশ্যই আবার কমেন্ট করে জানাও, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক টাকা খরচা হয়ে যাবে। এই গাইস আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো, চলো টাটা বাই বাই। ঠিক আছে ভাই, মানে চলতাম, ওকে 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 বাই ওকে।